ঘুরে দাঁড়াবার শক্তি। নিজে যেমন লড়ছেন, বাকিদেরও লড়াই করতে শিখিয়েছেন। ধেয়ে আসা বিপদে অসহায় মানুষটাও আস্থা খুঁজে পায় মাশরাফির বুকে। মাঠ কিংবা মাঠের বাইরে ক্রিকেটের দুঃসময়ে সব বাধা প্রতিহত করেছেন, আধার কাটিয়ে আলোর পথ দেখিয়েছেন। রাজনীতি আর করোনার কারণে সেই মাশরাফি এখন ক্রিকেট থেকে একটু দূরে। মাশরাফি বিন মুর্তজা, ভালোবাসা যিশু খান ছড়িয়েছে 16 কোটি প্রাণে, আমরাও তেমন ছড়াতে চাই। বুকে সাহস নিয়ে সে সুঘ্রাণ ছড়িয়েছিলেন আরও একজন, সাকিব আল হাসান। ক্রিকেটারদের না বলা কথা, দাবি দেওয়া নিয়ে যিনি কাজ করছেন অনেক দিন ধরে। আইসিসির নিষেধাজ্ঞা আর বিধিমালার জেরে সাকিবও সব কিছুর বাইরে। আমরা জানি যে সবাই আমাদের সাথে আছে এবং আমরা এটা নিয়ে একটা দাবি রেইজ করছি। এই দুই সাহসী ক্রিকেটারকে বোধহয় বড্ড দরকার ছিল ক্রিকেটের এই সময়টায়। করোনা পরবর্তী ক্রিকেট ফেরা নিয়ে যে নাটকীয়তার মোড় দিনে দিনে বাড়ছে। সম্প্রতি গণমাধ্যমের কিছু খবরে স্পষ্ট, জাতীয় দলের 2-3 জন সিনিয়র ক্রিকেটারের জন্য নাকি মাঠে খেলা ফিরছে না। এমনকি ক্রিকেটাররা ব্যক্তি উদ্যোগে অনুশীলনে যাওয়াতেও সমালোচনায় মাতে তারই এক সতীর্থ। ক্রিকেট ফেরাতে ঠিক একদিন আগে সিসিডিএম আর কোয়াবের সঙ্গে মিটিং হয়েছে। খেলাযোগে ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের অনেকেই জানিয়েছেন সিনিয়র 2-1 জনের আপত্তিতে সব আটকে আছে। কোয়াবের ওই সভাতেও এ নিয়ে কথা উঠেছে, যেখানে খেলা ফেরা কিংবা না ফেরা নিয়ে কোনো কথাই বলেননি জাতীয় দলের রিয়াদ, সৌম, লিটন, মোসাদ্দেক, নাইম শেখ, ইমরুল কায়েস সহ আব্দুর রাজ্জাক। নীরবতাই যদি সম্মতির লক্ষণ হয়, তবে এই ক্রিকেটাররা বোধহয় খেলা ফেরানোর পক্ষেই আছে। তবে জাতীয় দলের একমাত্র নিয়মিত তামিম সহ এর পক্ষে বিপক্ষে কথা বলেছেন তুষার ইমরান, শাহরিয়ার নাফিজ আর এনামুল জুনিয়র। তাদের মধ্যে সবাই খেলা ফেরানোর পক্ষে কথা বললেও কেবল একজনই যুক্তিতর্ক উপস্থাপন করে আরো সময় নিতে চেয়েছেন। আগের সভাতে থাকলেও এদিন আসেননি মুশফিক আর মুমিনুল। তবে কি দেশীয় ক্রিকেটারদের অনুভূতি আর রুটি রুজির কথা চিন্তা করেই সভা মিস করে গেছেন? সবাই সিসিডিএম এর চেয়ারম্যান কাজী এনাম বলেছেন, ক্রিকেটারদের আর্থিক বিষয় বিবেচনায় লীগ শুরুর আগেই নাকি 50% পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে ক্লাবগুলোকে। উদ্যোগ প্রশংসার, কিন্তু স্বাভাবিক সময় যখন মাঠে ক্রিকেট ছিল, তখনই 2-1 ক্লাবের বকেয়া আদায়ে ঘাম ঝরেছিল সিসিডিএম এর। আর এখন যখন ক্রিকেটটাই মাঠে নেই, তখন ব্যাপারটা অসম্ভব কিছু নয় কি? ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে অনেককেই বসতে দেখা গেছে, কিন্তু জটিল এই সময়ে যারা ক্রিকেটের সঙ্গে সরাসরি জড়িয়ে, সেই ক্রিকেট অপারেশনসকে দেখা যায়নি কোয়াবের সভায়। কমিটির প্রধান আকরাম খানকে কি আমন্ত্রণ জানানো হয়নি, নাকি তিনি নিজেই যাননি? ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা সবাই যখন খেলায় ফিরছে, বাংলাদেশ এখনো ভাবনাতেই পড়ে আছে। বোর্ড সিদ্ধান্তহীনতায় ভুগছে, নিজেদের অস্তিত্বের ক্রিকেটে ফিরতে ক্রিকেটারদের মাঝে দূরত্ব বাড়ছে। মাশরাফি, সাকিবের মতো যারা সাহস দেখাতে পারত, তারা দূরে আছেন। তবে সব প্রতিকূলতা পেরিয়ে মাঠে ক্রিকেট ফেরাতে দায়িত্বটা নেবে কে?